পেপাল থেকে টাকা তুলুন বিকাশ বা রকেটে টেকনোলজি বাংলার পক্ষ থেকে আমি মাসুদুর সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করে রাখুন আমরা কোনো ফেক ভিডিও আপলোড করি না শতভাগ নিশ্চিত হলে তবেই তা আপনাদের জন্য নিয়ে আসি ধন্যবাদ বন্ধুরা আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অনেকেই জানতে চেয়েছেন কিভাবে আমরা পেপাল থেকে টাকা বাংলাদেশে টাকা উত্তোলন করতে পারি সেটা হোক ব্যাংকের মাধ্যমে অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে কোনো মাধ্যমেই হোক সো আজকে আমরা দেখাবো কিভাবে পেপাল থেকে আপনার বিকাশে বা আমাদের রকেট ডিবি বিল রকেট অ্যাকাউন্টে টাকা তুলতে পারি সো এই জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান অ্যাপস ইনস্টল করতে হবে সেটা হচ্ছে আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে যেয়ে হচ্ছে নেট জি ফাইভ এন ই টি এই যে নেট জি এটা এটা আমরা লেখার পরে প্রথমে যেটা আসবে নেট জি ফাইভ ওকে এটা নেট জি ফাইভ একদম প্রথমটাই থাকবে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করে এটা আমরা ইনস্টল করে নিব। আমার অলরেডি ইনস্টল করা আছে সো সেই জন্য ওপেন দেখাচ্ছে সো এটা আমরা ইনস্টল করে নেব আমাদের ইয়াতে ইনস্টল করার পর এখানে আপনি বেশ কিছু আপনার কাছ থেকে বেশ কিছু ইয়া চাবে অথোরাইজেশনের পারমিশন চাপ সবগুলো অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পর আপনার মোবাইলটা ভেরিফিকেশান করতে যাবে এখানে আপনি আপনার মোবাইলটা লিখে দিবেন মোবাইলটা লিখার পরে এখানে ভেরিফিকেশন কোডটা আসবে ভেরিফিকেশন কোড আসলে এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো এরপর আমরা দেখুন এটা ওপেন করলে এরকম একটি স্ক্রিন দেখতে পাবো তো প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পেপাল থেকে আমার নেট জি ফাইভে টাকা ঢুকাতে হবে ঢুকানোর পরে তারপর আমি নেট জি ফাইভ থেকে বিকাশ বা রকেটে টাকা উত্তোলন করবো এটা দিয়ে দেখুন এখানে এগুলো বেশ কিছু প্যাকেজ আছে এটা নর্মালি বাহিরের লোকজনের জন্য খুবই এটা কার্যকর তারা এখানে ফোনে কথা বলার জন্য দেশে এটা নর্মালি ইউজ করে থাকে তো যাই হোক তা আমরা একদম উপরের পাশের এই যে ডট যে বারটা আছে ডট সেটিংস বার গিয়ার বার এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে যে একদম প্রথম যে অ্যাড ক্রেডিট এটাতে আমরা অ্যাড ক্রেডিটে যাব এখানে দেখুন তিনটা অপশন আছে পেপাল ভিসা পিন ভাউচার ঠিক আছে আমরা কোথা থেকে টাকাটা অ্যাড করতে যাচ্ছি আমরা পেপাল থেকে টাকা অ্যাড করব এখানে সো পেপালে ক্লিক করলাম এখানে দেখুন মিনিমাম আমরা তিন ডলার পাঁচ দশ বিশ চল্লিশ এভাবে সর্বোচ্চ পাঁচশো ডলার পর্যন্ত আমরা উত্তোলন করতে পারব যদি আমাদের কোনো অবজেকশন বা অব্লিগেশান না থাকে তাহলে তাদের কোনো সমস্যা নেই আমাদের এন্ডে না থাকলে হলো সো ধরুন এখানে আমরা পাঁচ ডলার উত্তোলন করব। ঠিক আছে পেপালে ধরুন আমি পাঁচ ডলার আমার কাছে পেপালে অলরেডি আছে সেখান থেকে আমি পাঁচ ডলার এখানে ট্রান্সফার করব সো পাঁচ ডলারে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন পেপাল পেমেন্ট কনফার্মেশন ঠিক আছে এখানে কনফার্মে ক্লিক করব ঠিক আছে পেপালের এটাতে এই যে আপনাদের এটা পেপালে চলে গিয়েছে এখান থেকে আমরা পেপ এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা দেব তো এখানে আমরা আমাদের ইউজার নেম আমাদের পেপালের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে লগ ইন করব লগ ইন করলে এখান থেকে আপনার কনফার্মেশন আসবে সেখান থেকে আমরা এটা ট্রান্সফার করে নেব ঠিক আছে এবার আমাদের পেমেন্ট এখানে এসে গেলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ব্যাকে চলে যাব তো এবার আমরা যখন টাকাটা আমি আমার এই নেট জি ফাইভে এসে পড়বে এখান থেকে আমি এখন টাকাটা তুলব কিভাবে তুলবো তার জন্য আমার এই যে উপরে বাম পাশে এই বারে যাব এখান থেকে দেখুন আপনি মোবাইল টপ আপ করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিং করতে পারবেন এবং ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তার মানে হচ্ছে আপনার এখানে যদি টাকা থাকে দেখুন এখানে আমার যদিও ইউএসডি জিরো জিরো মানে এখানে যদি টাকা ইউএসডি জিরো 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 আছে আমার টাকা নাই যদি টাকা থাকে তাকে তাহলে আমি এখানে মোবাইল টপ আপ করতে পারবো ঠিক আছে আমি এখানে যে নাম্বার দেবো সেখানে মোবাইল টপ আপ হয়ে যাবে খুব ইজি এটা জিনিসটা অথবা আমি এখানে মোবাইল ব্যাংকিং মানে আমি টাকাটা আমার রকেট বা বিকাশে নিব আর ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো অন্য কারো নাম্বারে চাইলে তো এখানে আমি মোবাইল ব্যাংকিংয়ে যাব যাওয়ার পর আমি যদি আমার বিকাশ বা রকেটে টাকাটা উত্তোলন করতে চাই তাহলে এখানে দেখুন বাংলাদেশ তো দেয়া আছে সিলেক্ট মোবাইল ব্যাংক বিকাশ বা রকেট ডিবিবিএল মানে হচ্ছে রকেট ধরুন আমি রকেটই দিলাম এখানে আমরা অ্যান্টার অ্যাকাউন্ট নাম্বারটা দিবো ধরুন জিরো এটা দিলাম দয়া করে এটা থেকে ফোন দেবেন না এটা আমার নাম্বার না জাস্ট আমি একটা নাম্বার এখানে দিয়েছি সো দয়া করে এটা ফোন দিয়ে কাউকে বিরক্ত করবেন না আর অ্যামাউন্ট ধরুন আমি এখানে দিলাম ধরেন তিনশো টাকা ঠিক আছে এখানে দেখুন এন্টার অ্যামাউন্ট বিটুইন দুইশো থেকে ৩০ এক তিরিশ হাজার টাকা এখানে দেওয়া আছে আমি ট্রান্সফার ব্যালেন্স দিলে এটা ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে এবং আপনার কাছে একটা এস এম এস আসবে যে আপনি নেট জি ফাইভ থেকে এত টাকা আপনার ব্যালেন্স ব্যালেন্স অ্যাড হয়েছে ডিপোজিট হয়েছে আপনার রকেট অ্যাকাউন্ট বা ডি বিকাশ অ্যাকাউন্টে ঠিক আছে ধরুন এখানে আমি দিলে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাবে ট্রান্সফার ব্যালেন্স দেখুন ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স ইউ যেটা ট্রান্সফার তো আমার এটা তিনশো টাকা নিতে হলে আমার মিনিমাম থ্রি পয়েন্ট এইট নাইন জিরো সিক্স টু ফাইভ ডলার আমার এখানে থাকা লাগবে সো এখান থেকে আপনি এটা খুবই অথেন্টিক একটা অ্যাপ্লিকেশন এখান থেকে আপনার টাকা মারা যাওয়ার এখন পর্যন্ত আমরা ডিফল্টার কাউকে পাই নাই যে টাকা দিয়ে অথচ পাই নাই সো এখন পর্যন্ত এটা বিশ্বস্ত আছে আপনার চাইলে পেপাল থেকে নেট জিয়া নেট জি ফাইভ হয়ে আপনার মোবাইল বিকাশ বা রকেটে টাকাটা উত্তোলন করতে পারেন অথবা আপনার মোবাইলে টপ আপ করতে পারেন অথবা অন্য কাউকে ব্যালেন্সটা ট্রান্সফারও করতে পারেন তো বন্ধুরা এটা এইভাবে এখানে দেওয়ার পর আপনার মোবাইলে এস এসে পড়বে যে আপনার টাকাটা ঢুকেছে এটা সর্বোচ্চ দুই তিন মিনিটের মধ্যে আমি যতটুকু আমি দেখেছি এটা ম্যাক্সিমাম দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার ব্যালেন্সটা এসে পড়ে আর যদি কোনো কারণে ওদের সার্ভারের কোনো সমস্যা থাকে সর্বোচ্চ দুই ঘন্টা হয়তো এটা নেয় তো এই ছিল হচ্ছে আজকের